হয়েছে ভারতীয় জনতা পার্টি যখন 2019 আমি এসেছিলাম আমরা জানি যে নৌকা ভ্রমণ বলুন বা যে কোনো জায়গায় বলুন আমাদের মানে ভীষণ প্রচলিত আছে এই ঘাটে বলুন চুচুড়া ঘাট বলুন বা বিভিন্ন জায়গায় গঙ্গা নদীর ধার দিয়ে যে একের পর এক ঘাট পুরনো ঘাট সেগুলোকে পরিদর্শন করা এটা আমাদের মানে একটা সংস্কৃতির মধ্যে পড়ে আমরা প্রতিটা বিশেষ বিশেষ দিনে গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করি বা গঙ্গার ঘাটে এসে সেই মন্দিরে পুজো দিই এবং সেই সংস্কৃতিটাকে ধরে রাখা এটা আমাদের একজন বাঙালি হিসাবে কর্তব্য মনে করি এবং সেই জন্যই আজকে আমাদের এই নৌকা ভ্রমণ এবং প্রত্যেকের সাথে জনসংযোগের একটা আলাদা সুযোগ করে দেয় মানুষ আজকে পূর্ণিমা মানুষ আজকে স্নান করে আজকে হোলি কালকে দোল গেছে এটা বিশেষ দিনে মানুষের সঙ্গে জনসংযোগের জন্যই আজকের এই অভিনব প্রচার রাজ্য সরকারের যতক্ষণ না আমরা সরকারে আসতে পারবো এমনই একটা সরকার সে কিছুই করতে দেয় না সে দিয়ে আমাদের এমপি ফান্ড বলুন বা যে কোনো জিনিস বলুন আমাদের সব কিছু আটকে দেয় সে দেখাও করে না কিন্তু আজকে জেলেদের জন্য মৎস্যজীবীদের জন্য প্রধানমন্ত্রী যেভাবে মানে তাদের জন্য ইনভেস্ট করেছে তাদের জন্য এত তহবিল কোটি কোটি টাকার তহবিল গঠন করেছে এটা একটা বিশাল ব্যাপার এবং সেটা তো আজকে আমাদের সরকার এলেই সেটা আমরা করতে পারবো এবং সেই জন্যই আজকে তাদেরকে আশ্বাস দিতে চাই যে আপনারা যেখানেই থাকুন আজকে বিজেপি সরকারকে নিয়ে আসুন এবং আমরা মৎস্যজীবী কৃষক যারা যারা আছে তাদের ভালোর জন্য আমরা কিছু করছি এবং তারা তাদের মান যাতে আরও উন্নত হয় কারণ আমরা জানি যে বিশেষ করে বেঙ্গল মৎস্য উৎপাদনে একটা বিশাল ভূমিকা পালন করে দেশের মধ্যে অন্যান্য তো সিসাইড জায়গাগুলো আছেই এবং বাঙালিদের কাছে মাছ একটা আলাদা জায়গা রাখে আর একটা মাহাত্ম্য আছে তো তাদের যদি আমরা উন্নয়ন না করতে পারি আমরা কাদের করবো এটা সবে অনেকে অনেক কিছু বলতে পারে আমি দু তিনজনের নাম বলেছি সবাই দেখেছে সেখানে তারা কী করেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ওখানে ছিল তার নেতৃত্ব হয়েছে দু তিনজনের নাম আমি দিয়েছি এবং তারা আর দেখছে যে তারা জিততে পারবে না কীভাবে মহিলার গায়ে আক্রমণ করা যায় আঘাত করা যায় করে তার প্রচারকে বন্ধ করে দেওয়া যায় এটাই প্রধান লক্ষ্য কিন্তু বাংলার মেয়েরা অনেক সাহসী হয় আমাদের কাছে এগুলো কিছু যায় আসে না আমাদেরকে জানি আমাদের লড়াই করে আমাদের নিজেদের জায়গা বাড়াতে হবে নিজেদের জায়গা রাখতে হবে সুতরাং এইসব করে আমাকে দমাতে পারবে না।